শ্রমিক অসন্তোষের জেরে মানে বন্ধ, উৎপাদন বন্ধ এবং ভাঙচুর হয়েছে, শ্রমিকরা খেপে গেছে, তাদের কাজের বোঝা, যাদের বয়স বেশি হয়েছে তাদেরকে অন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছে। চায়না যেগুলো মেশিন আছে সেখানে তারা কাজ করতে পারে। নফরজান জুট মিলে কালকে সত্তরটা মেশিন বন্ধ করে, ওটা সিনিয়র সিটিজেন যারা বয়স হয়ে গেছে তাদেরকে ট্রান্সফার করছে চায়না মেশিন। যাদের রিটায়ারমেন্টের দু মাস, এক মাস, তিন বছর, দু বছর আছে, তারা চায়না চালাতেই পারবে না লেবার করে। এটা শুধু নফরচান্দের ব্যাপার নয়, সব মিলে একই চলছে। রিলায়েন্স মিল, এলায়েন্স মিল, আপনার হুকুমচন্দ, তারপরে নদিয়া, তারপরে কাকিনাড়া, তারপরে ওই এলায়েন্স মিল, জেজেআই, বেভারলি, এভরি মিলে আর সবাইকে প্রোটেকশন দিচ্ছে, ঠিকা শ্রমিক জোগাড় করে দিচ্ছে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, INTTUC। এরা ঠিকা শ্রমিক, মানে এরাই ওয়ার্কারদেরকে কাজ পারমানেন্টে চলে যাক আর ঠিকা দাঁড়িয়ে এদের চলুক, এই এদের সব মিলে এক একটা তৃণমূলের নেতারা ঠিকদারি চালাচ্ছে। সেখানে প্রশাসনের মদত, মিল মালিকদের মদত, তারা পারমানেন্ট ওয়ার্কারকে কাজে বসিয়ে দিচ্ছে আর ঠিকা শ্রমিককে কাজে লাগিয়ে দিচ্ছে। নফরচন্দে এই অসন্তোষটা অনেক দিন ধরে, শ্রমিকরা কাজ পাচ্ছে না, বসে যাচ্ছে, তাদের 56 বছর বয়স, তাদেরকে বলছে মেশিন অন্য চালাতে হবে, এই নিয়ে ম্যানেজারকে বলতে গেছে, ম্যানেজার তখন হাত চালিয়ে দিয়েছে একটা শ্রমিকের উপরে, তারই কাউন্টারে ম্যানেজারকে ধাক্কা ফাক্কা দিয়েছে। হ্যাঁ, গাড়ি ভাঙচুর হয়েছে, ওখানে দুটো গাড়িকে নম্বর আমরা সার্চ করলাম, ওই দুটো গাড়ি ফিটনেস ফেল আছে, ইন্স্যুরেন্স ফেল আছে, ইললিগালি ভাবে চলছে আর পুলিশ প্রশাসন কিছুই দেখছে না। মিলের গাড়ি ভাবতে পারেন, ফিটনেস ফেল আছে তাদের, ইললিগালি চলছে, আর এরা এই দুটো গাড়ি পুরো ফিটনেস ফেল আছে, দেখো তো। এইভাবে সরকার আর তৃণমূল ট্রেড ইউনিয়ন পুরোটাই, আপনি জানেন তো ইতিমধ্যে ওই 81 নম্বর বাস 10-15 দিন ধরে, 12 দিন ধরে বন্ধ ছিল, জোর করে গুন্ডামি করে বন্ধ রেখে দিয়েছে। কেন বন্ধ করছে? বাসগুলো আস্তে আস্তে তুলে দাও আর নিজের লোককে টোটো অটো দিয়ে দাও, 4-5 লাখ টাকা করে ঘুষ নাও। এখানে শ্রমিকদের যে অভিযোগ জানানো হচ্ছে, তারা কাজ করতে সামাল দিয়ে উঠতে পারছে না চায়না মেশিনের সঙ্গে, বয়স হয়ে গেছে, পারবে না তো, 56 বছর যার বয়স আছে, 58-এ রিটায়ার হবে, তাকে আজকে আপনি বলবেন কি যে মেশিন আমি চালাচ্ছি অন্য মেশিন চালাতে হবে, তো পারবে না। আপনি জানেন ইতিমধ্যে বেভারলি জুট মিলে দুটো শ্রমিক এই কথা বলতে গেলে 3 দিনের মধ্যে তাদেরকে সাসপেন্ড, 8 দিনের মধ্যে তাদেরকে টার্মিনেশন করেছে, ওরা হাইকোর্টে আমরা ওদেরকে নিয়ে যাচ্ছি। মানে শ্রমিকদের উপরে রোড রোলার চালাচ্ছে। মমতা ব্যানার্জি জুট ইন্ডাস্ট্রিকে সর্বনাশ করে দেওয়ার জন্য তৃণমূল ট্রেড ইউনিয়নকে লাগিয়ে দিয়েছে, মিল মালিকের একটা বড় অংশ এদের পক্ষে থাকছে। মমতা ব্যানার্জি চাইছেন এখানে হিন্দিভাষী লোক যারা জুট মিলে কাজ করে, তারা এখানে রুজিরুটি করে, বাংলাকে বানাবার মধ্যে, বাংলা যে ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া ছিল এই এলাকাটা, তাকে নষ্ট করে দিয়েছে। এখানে কোনো শ্রমিক আর বাঁচবে না, সব ঠিকা শ্রমিককে দিয়ে কাজ করাচ্ছে, 12 ঘন্টা কাজ করাবার চক্রান্ত চলছে, দুটো শিফট চলছে, 12 ঘন্টা একটা ওয়ার্কারকে জোর করে 12 ঘন্টা চালাবার চক্রান্ত চলছে। তো আমরা কোনোভাবে এটাকে মানতে পারছি না, আমরা এই শ্রমিকের লড়াইয়ের মধ্যে শ্রমিকদের সঙ্গে আছি।